অনেক অনেক দিন আগে এক দরিদ্র পরিবার বাস করত। গৃহকর্তা খুব অসুস্থ ছিলেন আর তিনি সব সময় চিন্তা করতেন তার অবর্তমানে পরিবারের কি হবে। যত দিন যাচ্ছে তত আমার শরীর খারাপ হয়ে পড়ছে। আমি ভাবছি যে আমার অবর্তমানে আমার স্ত্রী আর সন্তানদের কি হবে। আমার স্ত্রীকে সারা দিন শুধু কাজ করতে হবে আর আমার সন্তানদের দেখাশোনা করার মতো কেউ থাকবে না। খুব শীঘ্রই ওই লোকটি মারা গেলেন। তবে স্বর্গে যাওয়ার বদলে উনি একটি সোনার হাঁস রূপে জন্মগ্রহণ করলেন। আমি এখন হাঁস হয়ে গেছি। আমার পালকগুলো দেখতে কি সুন্দর। এগুলো তো দেখছি সোনার তৈরি আর সূর্যের মতো উজ্জ্বল। আমি বোধহয় আমার পালকগুলো সন্তানদের উপকারে ব্যবহার করতে পারি। এই সোনার হাঁসটা সেই বাড়িতে উড়ে গেল যেখানে সে আগের জন্মে থাকত। সে চুপিসারে তার সন্তানদের দেখত। তারা খুব কষ্টে আর না খেয়ে তখন দিন কাটাচ্ছিল। বেচারা আমার সন্তানেরা, আমার অবশ্যই ওদের একটা সোনার পালক দিয়ে দেওয়া উচিত। তাই সোনার হাঁসটা তাদের সন্তানদের কাছে গেল। সে সন্তানদের নিজের আসল পরিচয়টা জানাল না, তবে সে তাদের একটা পালক দেওয়ার প্রস্তাব দিল। বাচ্চারা, আমি তোমাদের আমার একটা সোনার পালক দিতে চাই। তার আগে আমায় কথা দাও, তোমরা আমার একটাই পালক নেবে। তোমরা সেটা দিয়ে নিজেদের জন্য জামা কাপড় আর খাবার কিনতে পারবে। আর বাচ্চারা তাদের প্রতিশ্রুতি মতো একটাই সোনার পালক তুলল। হাঁসটা উড়ে যাওয়ার আগে বাচ্চাদের কথা দিল সে আবার ফিরে আসবে। আমি আবার পরের সপ্তাহে আসব আর তখন তোমরা আমার আরো একটা পালক নিয়ে নিও। তাহলে দেখা হবে, বিদায়। হাঁসটা চলে যাওয়ার পর বাচ্চারা তাদের মাকে সোনার পালকটা দেখালো। মা, দেখো একটা সোনার হাঁস আমাদের বাড়িতে এসেছে। সোনার হাঁস আমাদের আরেকটা পালক তুলতে দিল। এই সোনার পালক তো অনেক দামি হবে। চলো এটা বিক্রি করে নিজেদের জন্য খাবার আর জামা কাপড় নিয়ে আসি। আর তখন মা আর সন্তানেরা সোনার পালকটা বিক্রি করল। তারা সেই টাকা দিয়ে জামা কাপড় আর খাবার কিনল। এর এক সপ্তাহ পর সোনার হাঁস আবার ফিরে এলো। নাও বাচ্চারা, তোমরা আরো একটা পালক নিয়ে নাও। আর তখন বাচ্চারা আলতো করে আর একটা সোনার পালক তুলে নিল। Ha 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 ha!
তারপর হাঁসটা চলে যাওয়ার সময় জানিয়ে গেল যে সে আবার ফিরে আসবে। বাচ্চারা তখন সোনার পালকটা আবার তাদের মাকে গিয়ে দিল। মা, ওই সোনার হাঁসটা আজকে আবার একটা পালক ছিঁড়তে দিয়েছে। ও খুবই দয়ালু, ও পরের সপ্তাহে আবার আসবে আর আমাদের আরেকটা পালক তুলতে দেবে। বাচ্চাদের মা সোনার পালকটা একটা বাক্সে রেখে দিল, কিন্তু তখন তার লোভ জন্মাতে শুরু করলো এবং আরো পালকের কামনা করল সে। আমার কাছে এরকম সোনার পালক যদি আরো থাকতো তাহলে তার থেকে কত টাকাই না পেতে পারতাম। সে খাবার দিয়ে ভালো ভালো খাবার, দামি দামি জামা কাপড় আর কতই না জিনিস কিনতে পারতাম। মনে হচ্ছে এই হাঁসটা খুবই ভালো, ও বোধহয় কিছু মনে করবে না যদি আমার ছেলে মেয়েরা ওর গা থেকে সমস্ত পালক বের করে নেয়। এক সপ্তাহ পর যখন হাঁসটার আবার আসার সময় হল, মা তখন বাচ্চাদের কাছে ডাকলেন আর বললেন, বাচ্চারা, যখন আজকে ওই হাঁসটা আসবে তখন ওর গা থেকে শুধু একটা পালক বের করো না, বরং ওর সমস্ত সোনার পালক বের করে নিও। যদি তোমরা এমনটা করো তাহলে তোমাদের অনেক খেলনা কিনে দেবো আমি, পাশাপাশি তোমাদের পছন্দের মিষ্টি আর কুলফিও খাওয়াবো আমি। হ্যাঁ, বাচ্চা দুটো তাদের মায়ের কথা শুনে খুব আঘাত পেল। না মা, আমরা ওই হাঁসটাকে কথা দিয়েছি যে আমরা একবারে একটাই পালক ছেড়বো। হ্যাঁ, আর আমরা ওকে আঘাত দিতেও চাই না। আমরা যদি ওর সব পালক তুলে নিই তাহলে ওর শরীরে খুব কষ্ট হবে। তোমরা দুজনে দেখছি খুবই বোকা। সোনার হাঁসটা যখন এলো তখন সে বাচ্চাদেরকে ডাকলো। বাচ্চারা, বাইরে এসো, তোমরা আজ আমার আরো একটা পালক নিয়ে যাও। কিন্তু এবার হাঁসকে অবাক করে দিয়ে বাচ্চাদের মা বাইরে বেরিয়ে এলেন। হাঁস ভাই, আমার বাচ্চারা তো এখন ঘুমোচ্ছে, তো আজ আমি আপনার পালক বের করব। মা তখন সোনার হাঁসটার কাছে গেল। আর তাকে শক্ত করে চেপে ধরে তার সব সোনার পালকগুলো এক এক করে তুলতে শুরু করল। দয়া করে এমনটা করবেন না, থামুন। সোনার হাঁস মায়ের কাছে সব পালক না তোলার অনুরোধ করতে লাগল, কিন্তু তিনি সেটা শুনলেন না আর নিমেষেই হাঁসের সব পালকগুলো তুলে ফেললেন। আর তখন মাকে অবাক করে দিয়ে সব সোনার পালকগুলো সাধারণ সাদা পালকে পরিণত হলো। না না, এই সমস্ত পালক সাধারণ পালক কি করে হয়ে গেল? এগুলো আর সোনার নেই কেন? সোনার হাঁস খুব রেগে গিয়েছিল, সে তখন মাকে খুব বকলো। তুমি কি জানো যে আমি কে? আমি তোমার স্বামী ছিলাম আর এই বাচ্চাদের বাবা, আর তাই আমি তোমাদের সাহায্য করতে চেয়েছিলাম। সেই জন্য আমি আমার সোনার পালক দিতে বারবার আসতাম, কিন্তু আমার পালক তখনই সোনার থাকবে যখন সেগুলো ভালোবাসার সাথে তোলা হবে। কিন্তু তুমি তো লোভী হয়ে পড়লে আর তুমি জোর করে আমার সব পালক তুলে নিলে, সেই জন্য আমার পালক সাদা আর সাধারণ হয়ে গেল। এবার আমি চললাম আর কোনো দিন ফিরে আসবো না। আমি আশা করি তুমি নিজের আর বাচ্চাদের দেখাশোনার জন্য অবশ্যই কোনো ব্যবস্থা করে নেবে। তারপর সোনার হাঁস চলে গেল আর কখনো ফিরে এলো না। মা একদম বোকা হয়ে গেলেন আর বুঝতে পারলেন যে এই সোনার হাঁস আসলে কে ছিল, এবং তিনি এও বুঝতে পারলেন যে নিজের লোভের কারণেই তিনি এই সোনার পালক আর কোনোদিনও ফিরে পাবেন না।
বাক্সের ভিতরের সোনার পালকটাও তখন সাধারণ সাদা পালক হয়ে গেছে। আর মা তখন সারাদিন কঠোর পরিশ্রম করে দিন কাটাতে লাগলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন যে আর কোনোদিনও উনি লোভ করবেন না। আমরা একটু পরে আবার আসছি মিনি। ততক্ষণ কোন দুষ্টুমি করবে না। চারা গাছগুলো কবে হবে মিস্টার থি? শীঘ্রই চুচু। তাজা হাওয়া, জল, সূর্যের আলো। চাচা দেখে রামধনু সব কিছুকে আরো বেশি সুন্দর করে দিয়েছে। কিন্তু ওরা যখন দেখলো যে চুচু চারা লাগাচ্ছে, তখন ওরাও তার সঙ্গে যোগ দিল।